গত 15 শতকের দিকে ইউরোপের বলকান অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে। যদিও কনস্টান্টিনোপল শহরের চারদিকে ওসমানীয় সাম্রাজ্যে নবদীক্ষিত মুসলমানদের আবাস গড়ে উঠেছিল, তবুও এই শহরটি ছিল বিজেন্টাইন বা বাইজেন্টাইনদের রাজধানী। ওসমানীয় সাম্রাজ্যের ঠিক বক্ষস্থলে বৈরী বিজেন্টাইনদের সুরক্ষিত এই নগরের অবস্থান ছিল মুসলমানদের নিকট উদ্বেগের কারণ, কেননা এটি ইউরোপীয় ক্রুসেডারদের একটি লক্ষ্যস্থলে পরিণত হয়। ক্রুসেডারদের দ্বারা প্ররোচিত হয়ে বিজেন্টাইন সম্রাট কনস্টান্টিন একাদশ তার নিজের জনগণের উপর নিষ্ঠুর নির্যাতন চালাত। 1422 সালে ওসমানীয় সম্রাট মুরাদ দ্বিতীয় কনস্টান্টিনোপলবাসীদের মুক্ত করার জন্যে একে অবরোধ করেন, কিন্তু তারও 30 বছর পর মুরাদের পুত্র সুলতান মাহমুদের কাছে এ নগরীর পতন ঘটে। তিনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে একটি ইসলামী রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন। শরীর ভারী ভারী লাগছে, আগের মতো আর ওই স্বাধীন ভাবে চলাফেরা করতে পারি না, লুটের মালও এখন আর আগের মতো ভাগ বসাতে পারি না। বড় বড় ক্লান্তি লাগছে, এই তো বাড়ি চলে এসেছে। এর বাড়ি কোথায়? কি করছে সে এখানে? এই চলো তো দেখে আসি। এই এই নাও, মৃত্যুর জন্য প্রস্তুত হও, এবং তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। আহ
মরো ওসমানীয়। থামো, আমি তো তোমাকে হত্যাই করে ফেলতাম। ঘুমাবার চেষ্টা করছিলাম। তুমি কি দেখছো না শহরটি বড় বড় দেয়াল দ্বারা সুরক্ষিত? ঘুম, তুমি ঘুমাবার চেষ্টা করছিলে, তুমি ঘুমাবার চেষ্টা করছিলে। চমৎকার, তুমি কি তোমার কাজ শেষ করেছো? জি হ্যাঁ। চলো আমরা যাই। হ্যাঁ যাবো বই কি, তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো, সঙ্গে ঘোড়া দুটো। কনস্টান্টিনোপলের ক্ষয়িষ্ণু অবস্থা অব্যাহত রইল। কেবল হাতে গোনা কয়েকজন নগরীর অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য সবকিছুর উপর প্রভুত্ব করত। এর সম্রাট জনগণের মঙ্গলের দিকে তাকাত না, তার একমাত্র উদ্দেশ্য ছিল জনগণকে আরো অধিক হারে কর দিতে বাধ্য করা। তার সৈনিকেরা তার আদেশ পালনে কোন রকম দয়া প্রদর্শন করত না। অবশেষে কনস্টান্টিনোপলের সড়ক আর জনপদগুলো দরিদ্র আর অনাহারী লোক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। কেমন আছো বন্ধু? স্বাগতম। আমি আপনাকে চিনতে পারছি না। শূন্য ঘর, বিক্রি করার মতো তো কিছুই নেই। আহা, সম্রাটকে খাজনা দিতে দিতেই আমাদের সব শেষ হয়ে গেছে, তাই এখন এ শহরে বাণিজ্য করার মতো কিছুই নেই। বাবা, কর আদায় বেশ ভালোভাবে চলছে দেখা যায়, কিন্তু আমাদের আরো প্রয়োজন। আমরা ইতিমধ্যে প্রজাদের সবকিছু শূন্য করে নিয়ে এসেছি হুজুর।
এখন আমাদের প্রাসাদ গড়বার সময় এসেছে। তোমরা প্রাসাদে ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য প্রস্তুত হও, আগামীকালই শুরু করে লেখসি। এটা অসম্ভব প্রভু, এটা একটা বিরাট কাজ, কিন্তু আমরা হচ্ছে কৃত দাস হুজুর। তুমি কি কনস্টান্টিনোপলের করুণ অবস্থা দেখতে পাচ্ছ না? বাধা দিও না লেক্সি, তোমরা সবাই দাস, নইলে কেন আমি তোমাকে সবসময় আমার পাশে রাখবো? আমায় ক্ষমা করুন জনাব, আমার ভুল হয়েছে, আপনি যা আদেশ করবেন আমি তাই করব হুজুর। দাঁড়াও লেক্সি, কাজ শুরু করো। দেখো প্রাসাদ নির্মাণ শেষ হওয়ার আগে আবার মরে যেও না যেন। ভাঙো দরজা। মনোযোগ দিয়ে শোনো, নগরে বাস করতে চাইলে তোমাদেরকে অবশ্যই খাজনা দিতে হবে। মনে করে দেখো আমাদের সৈন্যরা কেমন করে শত্রুদের থেকে তোমাদেরকে রক্ষা করে চলেছে। সুখে থাকার একমাত্র পথ হলো খাজনা দেওয়া, অন্যথায় অত্যাচার কিন্তু আরো দ্বিগুণ বাড়বে। মারমারা সাগরের অপর প্রান্তে বিভিন্ন গোত্র দ্বিতীয় মুরাদের শাসনাধীনে বেশ সুখে দিন কাটাচ্ছিল। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ মুসলমান শাসক। তিনি কনস্টান্টিনোপলের দুরবস্থার কথা জানতে পারলেন। তিনি সব সময় কনস্টান্টিনোপলের বাসিন্দাদের মুক্ত করতে আল্লাহর সাহায্য চাইতেন। বছরের পর বছর যুদ্ধ করে অনেক রক্ত অনেক প্রাণপাতের পর অবশেষে দ্বিতীয় মুরাদ সিংহাসন ত্যাগ করলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম মাহমুদ। আমি তৃতীয় খণ্ড পড়ে শেষ করেছি। তাই তুমি গত রাতে আগেই ঘুমিয়েছিলে? জি ওস্তাদ জি, তবে খুব ভোরে ঘুম থেকে উঠেছি, এখন আমাকে চতুর্থ খণ্ডটি পড়তে দিন। তুমি যদি চাও তো পড়তে পারো। ধন্যবাদ ওস্তাদ জি। মনে হচ্ছে মাহমুদ তরবারি আর ঘোড়ার কথা ভুলে গেছে। চিন্তিত হবেন না, পুস্তক মানুষকে তরবারির কথা ভুলিয়ে দেয় না, আগামী দিনে এর প্রমাণ পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। আমার উত্তরাধিকারীর কি সংবাদ? তার জ্ঞান চর্চা কেমন চলছে ওস্তাদ জি? সুলতান মোরাদ, আমরা এতক্ষণ মাহমুদের পড়াশোনা আর প্রশিক্ষণ নিয়েই আলোচনা করছিলাম। ও আচ্ছা, তবে আমি আপনাকে আমার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাতে চাই। আমার জীবনে গৃহীত সকল সিদ্ধান্তের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু এর উপর আমাদের জাতীয় অস্তিত্ব নির্ভর করছে। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে আমি অনেক ভেবে দেখেছি। আমি নিশ্চিত যে এটা আমাদের জাতির জন্য চূড়ান্ত একটি সিদ্ধান্ত। আমি আমার সিংহাসনের অধিকার আমার পুত্র মাহমুদের নিকট ছেড়ে দেব, এবং তা কিছুদিনের মধ্যেই। আপনারা অবশ্যই আমার পুত্রের পাশে থাকবেন, তাকে সম্ভাব্য সব দিক দিয়ে সহযোগিতা করবেন। কিন্তু সুলতান, এ কি করে সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে। আমি আমার পুত্রকে আপনাদের হাতে ছেড়ে দিলাম। এই তলোয়ার
এই সিংহাসনও সব কিছুই এখন নির্ভর করবে জনগণ এবং আপনাদের উপর। আর মাহমুদ, এখন এই বিশ্বাসকে টিকিয়ে রাখা এবং এই ভূখণ্ডে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সব তোমার দায়িত্ব। কে ভেবেছিল যে সুলতান মুরাদ এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আল্লাহ করুন এই সিদ্ধান্ত যেন জাতির জন্য মঙ্গলজনক হয়। সুলতান মুরাদের শাসক জীবনের সবচেয়ে দুর্বলতম সিদ্ধান্তটি হলো একটি বাচ্চাকে সিংহাসনে বসানো। শত্রুরা এই সুযোগকে কাজে লাগাতে অচিরেই আমাদের আক্রমণ করবে। সবচেয়ে ভয়ের কথা হলো কি করে একটা বাচ্চা। ততদিন শত্রুরা সুলতান মুরাদ নাম শুনেই সমীহ করত। ওটাই ছিল আমাদের জন্য ভালো, তা না করে একটা বাচ্চার হাতে ক্ষমতা ছেড়ে দেয়া। তোমরা জেনে রাখো, সুলতান মাহমুদ তার পিতা সুলতান মুরাদের সিংহাসনের উত্তরাধিকার লাভ করেছেন। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? তিনি কি এই দেশে কার্যক্রম চালাতে সক্ষম হবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি তাকে খুব ভালো করেই জানি, কারণ সে আমার ছাত্র ছিল। সে বুদ্ধিমান এবং দৃঢ় প্রতিজ্ঞ। আমি সম্পূর্ণ আস্থাশীল, যদি তাকে আমরা সহযোগিতা করি তাহলে অল্প সময়ে সে তার পিতার জায়গা পূরণ করে নেবে। শেখ শামসুদ্দিন, তুমি হয়তো এরূপ ভাবছো, কিন্তু শত্রুরা তা নয়, তারা এই সুযোগ ব্যর্থ হতে দিবে না। বছরের পর বছর ধরে আমরা চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। উপরন্তু সুলতান মুরাদি আমাদেরকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করেছে, কিন্তু আমরা আর কিছুতেই পিছু হটব না। আমরা আক্রমণের প্রস্তুতি নেব। সুলতান মুরাদ এখন বৃদ্ধ, তাকে রুখবার এটাই মোক্ষম সময়। প্রভু একজন দূত সংবাদ নিয়ে এসেছে যে সুলতান মাহমুদ সুলতান মুরাদের কাছ থেকে সিংহাসন লাভ করেছে। চমৎকার! সংবাদটি আমাকে তেমনই আনন্দ দিয়েছে যেমনটি আমি পেতাম সুলতান মুরাদের মৃত্যু সংবাদ শুনে। সময় এখন আমাদের অনুকূলে। আমরা অচিরেই অটোমানদের ধ্বংস করার জন্য সেনা তলব করব। সুলতান, আমরা সবাই আপনার কথায় একমত। যদি সুলতান মুরাদ ফিরে আসেন, আবার জাতিকে নেতৃত্ব দেন, তবে খুবই ভালো হয়। এটা আমাদের জাতীয় মর্যাদার ব্যাপার। যদি আমরা সবাই একমত হই, তবে একটি ফল অবশ্যই পাব। আমরা সবাই এই মতামতকে সমর্থন করি এবং সবাই মনে করি যে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অধিকার কারো নেই। আমি পিতাজিকে কি করে বোঝাবো যে ওসমানীয় বাহিনীকে নেতৃত্ব দানের জন্য তাকে অচিরেই ফিরে আসা উচিত? আমরা এর আগেও আপনাকে অনুরোধ করেছি, এ দেশ আর সেনাবাহিনী পরিচালনা করার জন্য আপনি যেন সিংহাসনে ফিরে আসেন। আবারও এই একই অনুরোধ নিয়ে আমরা এসেছি। এবারের পিছনে কতগুলো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দেশের অবস্থা এখন অত্যন্ত ভয়াবহ। আমি বলতে চাই, আপনি দেশের সুলতান, আপনাকে দেশে ফিরে আসতে হবে এবং সামরিক বাহিনী পরিচালনা করতে হবে। আর যদি আমি সুলতান হই, তাহলে হুকুম করছি আপনি অনতি বিলম্বে সেনাবাহিনীর নেতৃত্বে ফিরে আসুন। বিপদেই ফেললে দেখছি। ঠিক আছে, সুলতানের আদেশের অন্যথা করি কিভাবে? ক্রুসেডারগণ ফানার অটোম্যান নগরী অবরোধ করল, তাই মুসলমান সেনাবাহিনী ক্রুসেডারদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিল এবং নগরী মুক্ত করে সেখানে ইসলামের নিশান উড়াবার লক্ষ্যে তাদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হল। অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে দুই সেনাবাহিনী মুখোমুখি হল।
মুসলিম এবং ক্রুসেডারদের মধ্যে যুদ্ধ শুরু হল এবং সমাপ্তি ঘটল ক্রুসেডারদের পরাজয়ের মধ্য দিয়ে। এই যুদ্ধের পর সুলতান মুরাদ 1451 সালে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ক্রুসেডারদের বিরুদ্ধে বিজয় অব্যাহত রাখলেন। এই সময়ের মধ্যে সুলতান মাহমুদ একজন কর্মঠ, বলবান, বুদ্ধিমান, পূর্ণাঙ্গ যুবকে পরিণত হলেন। তখন তার কাছে দ্বিতীয়বারের মতো সিংহাসন ছেড়ে দিয়ে সুলতান মুরাদ আবার বিশ্রামে চলে গেলেন। চলুন আমরা বিভিন্ন যুদ্ধে শহীদ সৈনিকদের উদ্দেশ্যে দোয়ার মাধ্যমে দরবারের কাজ শুরু করি। বন্ধুগণ, দীর্ঘদিন যাবত আপনারা আমার পিতার সুযোগ্য সহকারী হিসেবে কাজ করে আসছেন। আল্লাহর করুণা যেন হামেশাই আপনাদের উপর থাকে। আপনারাই হচ্ছেন উসমানীয় জাতির প্রকৃত ভিত্তি। বন্ধুগণ, আমরা এখানে একে অপরকে ভালোভাবে চিনি, নতুন করে পরিচয়ের কিছুই নাই। আমরা সবাই একত্রে সংগ্রাম করেই এ জাতির অভিভাবকত্ব লাভ করেছি। একইভাবে আমার পূর্বপুরুষগণও সংগ্রাম করেছেন, এখন সে দায়িত্ব এসে বর্তেছে আমাদের উপর। ইনশাআল্লাহ আমরা তার প্রতি গভীর বিশ্বাস এবং নিষ্কলুষ চরিত্রের জোরে সে দায়িত্ব পালন করে যাব। দীর্ঘদিন যাবৎ আমরা কেবল ক্রুসেডারদের বিরুদ্ধে আত্মরক্ষা করে আসছি, কিন্তু আর আমরা শত্রুদের আগ্রাসনের শিকার হয়ে থাকতে পারি না। বরং এখন আমাদের উচিত জ্ঞান ও মেধা দ্বারা তাদের চক্রান্তকে ব্যর্থ করে দেয়া এবং তাদের খামখেয়ালিপূর্ণ আক্রমণের শিকার হওয়ার আগেই পদক্ষেপ নেয়া। আমাদেরকে অবশ্যই এই জমিনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আরও কঠোর পরিশ্রম করতে হবে। আল্লাহ করুন তিনি আমাদের এই স্বপ্ন পূরণে সহায় হন। আমাদেরকে অবশ্যই ইসলামের মর্মকথা চারিদিকে ছড়িয়ে দেবার জন্য এবং এর প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। মনে রাখবেন, বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। তোমার স্পর্ধা তো কম নয়। আমার অনুমতি ব্যতীত তুমি আমার কক্ষে প্রবেশ করেছো কোন সাহসে? তার মানে তুমি আমার জন্য অত্যন্ত আনন্দের সংবাদ নিয়ে এসেছো। বলো, বলে ফেলো। সেই বৃদ্ধ নেকড়েটি মৃত্যুবরণ করেছে। কি চমৎকার, কি সুখের সংবাদ! কোন নেকড়ে? আমি বলতে চাচ্ছি সুলতান মুরাদ। সে তো যথেষ্ট বৃদ্ধ হয়ে গিয়েছিল। তার পুত্র মাহমুদ কি সিংহাসনে আরোহণ করেছে? জি জনাব, করেছে। সে সম্ভবত এখন আর কচি খোকা নয়। তুমি যদি আমাকে ওর মৃত্যু সংবাদ এনে দিতে তাহলে আমার আনন্দ আরো বহু গুণ বেড়ে যেত। মুরাদ তো এমনিতে বৃদ্ধ আর দুর্বল হয়ে পড়েছিল। আমার বিশ্বাস যে মাহমুদ এখন তাই করবে যা ঠিক এই বয়সে তার পিতা করেছিল। কিন্তু মাহমুদ তার বাহিনী নিয়ে পরাজিত হয়ে ফিরে যাবে।
এই বয়সে সুলতান মুরাদ কি করেছিল? সে 50 দিন যাবত কনস্টান্টিনোপল অবরোধ করে রেখেছিল। আপনি স্বস্তি নিতে পারেন, মুরাদ এখন মৃত আর মাহমুদ সে তো অনভিজ্ঞ। বোধহয় সত্য বলেছো। এই সময়ে কিছু মুসলমান কনস্টান্টিনোপলে বাস করত এবং সুলতান মাহমুদের পক্ষে গুপ্তচরের কাজ করত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখে স্বস্তি পেলাম। আপনার জন্য সুসংবাদ আছে, আমি শত্রুর প্রাসাদ কাননের মালি নিযুক্ত হয়েছি। চমৎকার, সম্রাট নিশ্চয় আপনার উপর আস্থাশীল। ভালোই হলো, কনস্টান্টিন সম্রাট এমন একজনকে তার প্রাসাদ কাননের তত্ত্বাবধায়ক নিয়োগ করলেন যে নাকি একজন ওসমানীয় কর্মকর্তা। ভেনিসের সঙ্গে কনস্টান্টিনোপলের উষ্ণ সম্পর্ক রয়েছে, আমরা এখন এ বিষয়ে আলোচনা করছিলাম। দুটি বন্দরের মধ্যে খুব ঘন ঘন জাহাজ চলাচল করে, দলে দলে লোক সার্বিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করছে এবং মূল্যবান উপঢৌকন বিনিময় করছে, কিন্তু এর কারণ আমরা আজও জানি না। কারণ স্পষ্ট, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা অবশ্যই আগামী শুক্রবার সুলতানের কাছে যাব, কিন্তু তার আগে আমাদেরকে আরো তথ্য সংগ্রহ করতে হবে। সুলাইমান, তুমি এ কাজের তত্ত্বাবধান করবে। জগনস পাশা, আপনি এখন এই সংবাদগুলো কিরূপে বিশ্লেষণ করবেন? হয় তারা আমাকে সুলতান হিসেবে বিবেচনায় নেয়নি, অথবা ভাবে আমি অনভিজ্ঞ একটি বালক মাত্র। আবার সুলাইমান এই মাত্র সংবাদ আনলো যে কনস্টান্টিনোপলবাসীরা আহার নিদ্রা বাদ দিয়ে নগরীর চারদিকে দেয়াল নির্মাণে ব্যস্ত। এই সকল সংবাদ থেকে আমি একটি উপসংহারে উপনীত হয়েছি যে ক্রুসেডাররা আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তাই কনস্টান্টিনোপল শহরকে সুরক্ষিত করা হচ্ছে। সুলতান, কনস্টান্টিনোপল বাসীগণ বুদ্ধিহারা হয়ে গিয়েছে, তারা আপনার উপর আস্থা রাখতে পারছে না। খলিল পাশা, আমি দেখতে পাচ্ছি শেখ শামসুদ্দিন বাইরে দণ্ডায়মান, যাও তাকে সসম্মানে ভেতরে নিয়ে এসো। জি হুকুম সুলতান। সুলাইমান, আপনার আরো কোনো সংবাদ আছে? কনস্টান্টিন সম্রাট সার্বীয় রাজার জনৈক আত্মীয়র কন্যাকে বিবাহ করতে যাচ্ছেন। অতএব দেখাই যাচ্ছে যে কনস্টান্টিন সার্বীয়দের সহায়তায় আত্মরক্ষা করতে চায়। আমি মনে করি তারা যুদ্ধের পরিকল্পনা করছে, আপনাদের কি ধারণা? জনাব, আপনার চা। ধন্যবাদ, বেশুমার। স্বাগতম, সুস্বাগতম শেখ শামসুদ্দিন, সুস্বাগতম। আপনি সুলতানের সবচেয়ে প্রিয় শিক্ষক, আপনাকে পেয়ে আমরা সত্যি গর্বিত। আপনার কথায় তোষামোদীর গন্ধ পাচ্ছি। না 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 না, তা বলবেন না, সুলতান আপনাকে পেয়ে সত্যি সত্যি গর্বিত। আল্লাহ তার ভালো করুন, আপনি বসুন। তিনি কেমন আছেন, দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি সারা দেশ ঘুরে ঘুরে বেড়ান, লোকজনের মনোভাব কিছু বুঝতে পারেন? গোপন করব না, লোকজনের মনোভাব সন্তোষজনক নয়। কারার গোত্রের সেনাবাহিনী দক্ষিণ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে, তারা সবাই নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত। লজ্জার বিষয়, যেই মুহূর্তে কারামানরা একত্রিত হচ্ছে সেই মুহূর্তে আমরা নিজেদেরকে গুটিয়ে রাখছি, প্রকৃত অবস্থা কাউকে জানতেও দিচ্ছি না। আর বিজেন্টাইন বাহিনী কনস্টান্টিনোপলের চারদিকে অবস্থান নিয়ে কৌশলগত সব জলপথের নিয়ন্ত্রণ গ্রহণ করছে,
আমি সুলতানের মনোবাঞ্ছনা ঠিক বুঝতে পাচ্ছি না। তিনি কি সত্যি ক্রুসেডারদের এবং বিজেন্টাইনদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত? পাশা, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই দুর্যোগময় পরিস্থিতি সৃষ্টির মূল ব্যক্তি হচ্ছে কনস্টান্টাইন সম্রাট এবং তার চক্রান্ত। যথার্থ বলেছেন সুলতান। সুলতান, একজন দূত এসেছে, সম্ভবত কনস্টান্টাইন দূত। কনস্টান্টিনোপলের দূত দরবারে আসছেন। জয় সুলতান। উঠুন উঠুন, আমি জানি বিদ্রোহী আঙ্কোলারাকে বন্দী করতে আপনাকে যে অর্থ দেয়া হয় আপনি সে বিষয়ে কথা বলতে এসেছেন। আমার পিতার মৃত্যুর পর প্রদত্ত অর্থের পরিমাণ হঠাৎ করেই 300,000 স্বর্ণমুদ্রায় বর্ধিত করা হয়েছে। আমি এতে খুবই অসন্তুষ্ট হয়েছি। মনে হয় যেন আঙ্কোলারা যত বৃদ্ধ হবে তার মূল্যও তত বেড়ে যাবে। আমরা এই প্রস্তাব পুনর্বিবেচনা করব। এবার আপনি যেতে পারেন। ওটা কি হচ্ছে পাশা? আমি দেখছি সুলতা, চিন্তার কিছুই নেই সুলতান, এরা আমাদেরই শ্রমিক। এরা চাচ্ছে আপনার সিংহাসন আরোহণের দিন একটি অভিষেক অনুষ্ঠান পালন করতে, আর তাদের কিছু দাবিও আছে। তো অর্থ চাওয়ার কি এটাই পথ? অবিলম্বে তাদের সরে যেতে বলো। চিৎকার করবেন না, শান্ত হন। সুলতান আপনাদের আচরণে ক্ষুব্ধ হয়েছেন, এ সমাবেশ আপনারা ভেঙে দিন। তারা এ ধরনের আচরণ কিভাবে করতে পারলো? সাহস পেল কোথায়? তারা নাথুর বান্দা সুলতান। ঠিক আছে, তাদেরকে বলো যে আমি তাদের সাথে দুর্ব্যবহার করব না, আর তারা যা চায় তাতে বিদায় করে দাও। আপনি কি ব্যাপারটা আগে দেখেননি যে তারা রাজ্যের বিভিন্ন স্থান থেকে এসে এখানে কলযুগের সৃষ্টি করছে? ওহ পাশা, আপনি আমাকে বলুন এই জবরদস্তির কারণটা কি? আপনি ভালো জানেন সুলতান। এর কারণ কি এই যে আমি বাল্য বয়সে সিংহাসন লাভ করেছি, অথবা তারা কি মনে করে যে আমি দেশ শাসনের উপযুক্ত নই? না, তা নয়। তাহলে বলুন আমরা কি করে এই হাঙ্গামা শান্ত করতে পারি? আমার মনে হয় সমস্যাগুলিকে ধারাবাহিকভাবে সমাধান করা উচিত। তাদের দাবির গুরুত্ব অনুযায়ী দাবিদারদের সঙ্গে আপনি একে একে আলোচনা করতে পারেন। তাহলে তা আলোচনা করেই আমার হায়াত শেষ হয়ে যাবে? না আলী পাশা, শক্তি প্রয়োগ ছাড়া এই বিশৃঙ্খলার সমাপ্তি ঘটবে না, এবং আমি তাদের দেখাতে চাই যে আমার নীতি কত সুস্পষ্ট। আপনি দেশের বিদগ্ধ ব্যক্তিদের এক জায়গায় ডাকুন, আমি তাদের সাথে আগেই একটু পরামর্শ করে নিতে চাই।
আমাদের সংবাদে তারা কি প্রতিক্রিয়া দেখালো? কারামান যদিও আপনার কথা শুনেছে, তবুও তাদের সিদ্ধান্ত অটোমান আক্রমণ করা। তাদের কথা সুলতান মাহমুদি উত্তেজনা পথকে প্রশস্ত করেছে। তুমি কি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এই সংবাদ পাঠিয়েছো? না জনাব। তাহলে অনতিবিলম্বেই পাঠাও এবং তাতে উল্লেখ করো যে কারামান সব সময় আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে এবং তা আমাদের অভ্যন্তরে ছড়িয়ে দিতে তৎপর। যথা আজ্ঞা সম্রাট। আপনারা সবাই জানেন যে রাজ্যের প্রতিটি নাগরিকের জীবন ও সম্পদ রক্ষার গুরুদায়িত্ব আমাদের কাঁধে। তাই আমাদের গাফিলতির সুযোগে যদি তাদের উপর কোনো নির্যাতন নেমে আসে, তাহলে তার প্রায়শ্চিত্ত আমাদেরকেই করতে হবে। বিজেন্টাইনদের উপর আমাদের এখনো আস্থা আছে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে আমাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম কোনো দিনই ক্ষান্ত হয়নি। মনে করে দেখুন, যখন আমি বালক বয়সে সিংহাসনে আরোহণ করি, তখন এরা কনস্টান্টাইনদের সঙ্গে মিলিত হয়েছিল, কিন্তু আমার পিতা তাদের পরাজিত করেছিলেন। তার ইন্তেকালের পর কনস্টান্টিন সার্বিয়া এবং ভেনিসের সঙ্গে একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। এখন আমরা যদি অপেক্ষা করি, তারা আক্রমণ করবে। এ সময়ে আমাদের নিষ্ক্রিয়তা, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা সামিল, যেহেতু আমরা তাদের দূরভিসন্ধি সম্পর্কে ওয়াকিবহাল। কনস্টান্টিন সম্রাট আমাদের প্রতিবেশীদেরকে এবং সীমান্তের আরব রাষ্ট্রগুলোকেও আমাদের বিরুদ্ধে উত্তেজিত করছে। এই কনস্টান্টিনোপল আমাদের পক্ষে একটি দুষ্ট ক্ষত এবং বারবার ক্রুসেডারদের আমন্ত্রণকারী। ওসমানীয় সাম্রাজ্য কর্তৃক পরিবেষ্টিত হয়েও তারা আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালায় কিভাবে? এই কনস্টান্টিন সম্রাট ভেনিসিয়ানদের দ্বারা এজিয়ান এবং মারমারা সাগরের সংযোগস্থলে অবস্থিত জুনাকালি দুর্গ দখল করে নিয়েছে। তাই আমাদেরকে এখন উসমানীয় এশিয়ার আনাতোলি থেকে স্থল পথেই যেতে হবে। পানিপথে জুনাকালি অতিক্রম করব না, কিন্তু দুটি জলপথেই আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর আমরা ভেনিসিয়ানদেরকেও বিনা বাধায় এই পথে যেতে দেব না। এখন আমরা আমার পিতামহ কর্তৃক নির্মিত আনাতোলিয়া দুর্গের অপর প্রান্তে বসফরাসের সংযোগস্থলে আরেকটি দুর্গ নির্মাণ করব, যাতে উভয় তীর থেকেই কামানের গোলা বর্ষণ করা যায়। তাহলে কোনো জাহাজই আর আমাদের অনুমতি ছাড়া এ পথে যেতে পারবে না। আমার পিতাও চেয়েছিলেন এই দুর্গ নির্মাণ করতে, কিন্তু পারেননি। এখন এর নির্মাণ আমাদের দায়িত্ব। আপনি কিছু বলবেন বলে মনে হচ্ছে আলী আল পাশা? সুলতান, কনস্টান্টিনোপল বিজয়ের অভিলাষ ব্যক্ত করছেন, কিন্তু এতে কি আমরা বিজেন্টাইন আর ক্রুসেডারদের আক্রমণকে আমন্ত্রণ করছি না? আমার মনে হয় এই দুর্গ নির্মাণের অভিপ্রায় আমাদের ত্যাগ করা উচিত। আমরা এই দুর্গ নির্মাণ করব। আমরা আর বিজেন্টাইন, কনস্টান্টিন অথবা অন্য কোনো ক্রুসেডার কর্তৃক তাড়িত হতে চাই না। আমাদের শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে চক্রান্তে মেতে থাকে, তাহলে আমাদের নিষ্ক্রিয়তা তাদের থামিয়ে দেবে না। তাদের আগ্রাসনের মুখে আমরা বসে থাকতে পারি না। আমাদের অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত এবং সেই বিশ্বাসের সম্মানকে রক্ষা করা উচিত। এখন দেশের সব বিখ্যাত নির্মাণকারী, রাজমিস্ত্রি আর কাঠ মিস্ত্রিদের জড়ো করা হোক আর দক্ষ শ্রমিকদেরও তলব করা হোক, ইনশাআল্লাহ আমরা মাত্র 3 মাসে এই দুর্গ নির্মাণ সম্পন্ন করব এবং এই প্রণালীর নিয়ন্ত্রণ দখল করব। কনস্টান্টিনোপল, আমার স্বপ্ন পুরী, তোমার মাঝেও সত্য ন্যায় প্রতিষ্ঠিত হবে। জন্ম থেকে তুমি যে ভোগান্তি সহ্য করে আসছো, আমরা শীঘ্রই তা শেষ করব। শীঘ্রই তুমি একটি নতুন ভোর দেখবে, নতুন ভোর দেখবে।
আমরা জেগে উঠেছি এবং যারা জাগ্রত হয়েছে তাদের আল্লাহর দিকে ফিরে যাওয়া উচিত। ভালো করেছো, নিয়ে এসো তাদের। আমরা কোথায় যাচ্ছি? সুলতানের প্রাসাদে নয় কেন? আমরা তো তার সহকারীর সঙ্গে কথা বলতে আসিনি। এই পথে আসুন, সুলতানের সাক্ষাৎ পাবো। তার মানে এই যে আমরা যদি দুর্গ নির্মাণ বন্ধ রাখি তাহলে আপনার সম্রাট আমাদের শত্রুদের সাথে সম্পাদিত চুক্তি বাতিল করতে প্রস্তুত। ঠিক তাই। মাননীয় দূত, আপনার জ্ঞাতার্থে বলছি, আমরা এই দুর্গ নির্মাণ করছি আপনাদের আগ্রাসন থেকে আমাদের দেশ জাতিকে রক্ষার জন্য। আপনারা কি একদিন আমার পিতাকে রোমে যেতে বাধা দেবার জন্য হাঙ্গেরিয়ানদের একত্রিত করেছিলেন না? আমরা সেই সব দুঃসহ দিনগুলোর কথা ভুলে যাইনি, এবং আপনার সম্রাটের মনে থাকা উচিত যে তাঁর জন্য আমার পিতাকে সামরিক পন্থা অবলম্বন করতে হয়। সে সময় অত্র এলাকায় মুসলমানরা ছিল হতবাক, তখনই তিনি এই এলাকায় একটি দুর্গ নির্মাণের প্রতিজ্ঞা করেছিলেন। আমি কেবল আমার পিতৃ প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করছি। মনে রাখবেন, আনাতোলিয়ান এবং রোমেলি উভয় উপকূলই আমাদের, কারণ এলাকা দুটো মুসলমান জনসংখ্যা অধ্যুষিত। যেহেতু আপনারা এর নাগরিকদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা দিতে পারেন না, তাই আপনাদের সম্রাটকে বলবেন যে আমাদের দুর্গ নির্মাণ কাজে তার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। এবার আপনারা যেতে পারেন, আমি চাই না আর অধিকক্ষণ আপনাদের মুখদর্শন করতে। যদি এর পরেও আপনারা আবার একই সংবাদ নিয়ে আসেন তাহলে আর আতিথেয়তা প্রদর্শন করা হবে না, বরং শত্রু বলে বিবেচনা করা হবে। আপনি কি সুলতান? সুলতান মাহমুদ কনস্টান্টিনোপলের সকল বিষয় জানতে আগ্রহী ছিলেন। তিনি সেখানকার ঘটমান প্রত্যেকটি বিষয়ে তাকে অবহিত করার জন্যে লোক নিয়োগ করেন। তারা গোপনে সংবাদ সংগ্রহ করে সুলতানকে অবহিত করত। মহামান্য সুলতান, লোকজন ফটকের কাছে দাঁড়িয়ে আছে, তারা আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের সাথে আমার অন্তঃপুরে সাক্ষাৎ করতে হবে,
আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই। সুলতান, সমুদ্র থেকে দেয়ালগুলো কি প্রকাণ্ড দেখায়? হে সুলতান, আমরা কনস্টান্টিনোপলের অত্যাচারিত অধিবাসী। ইতিমধ্যেই ভেনেশিয়ান, সার্বিয়ান এবং হাঙ্গেরিয়ানরা একত্রিত হয়েছে আমাদেরকে তাদের মধ্যে ভাগাভাগি করে নেয়ার জন্য। এই সম্মিলনকে আরো দ্রুত এবং কার্যক্ষম করে তোলার জন্য তারা পরস্পরকে অনেক ছাড় দিচ্ছে। এমনকি তারা এই মিলন নিয়ে জমকালো উৎসবও পালন করছে, আর এসবই হচ্ছে কনস্টান্টিন এবং ভেনেশিয়ানদের উদ্যোগে। তবে সেখানে অনেক গোঁড়া খ্রিস্টান যাজকও অত্যাচারিত হচ্ছে এবং জনগণ এতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। যখন খ্রিস্টান যাজকগণ সম্রাটের বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ করলেন, তখন তিনি জবাব দিলেন যে তিনি শান্তিবাদী যাজক আর অটোম্যানদের এই এলাকায় দেখতে চান না, তারা বিতাড়িত হোক এটাই তাদের কাম্য। এর বিরুদ্ধে এখনই একটা শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আপনি কি ভাবছেন? আমাদের নির্মাণ কাজ দ্রুত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে। কাজটি শেষ হলে দুর্গটি প্রকৃতই একটি চমৎকার রূপ ধারণ করবে। এটি হবে সারা বিশ্বের জন্য একটি অনন্য নির্মাণ স্থাপত্য। ইনশাআল্লাহ, আমারও তাই মত। আলি আল পাশা, আপনি কি সন্দেহ করেন যে দুর্গের নির্মাণ কাজ 3 মাসের মধ্যে সম্পন্ন হবে, নাকি এখনো মনে করেন যে 3 বছর সময় লাগবে? আমি বিশ্বাস করি আল্লাহ এই দুর্গের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যে শান্তি প্রতিষ্ঠার প্রয়াসে আমাদের সহায় হবেন। মহামান্য সুলতান, আপনার ওস্তাদ একজন বিজেন্টাইন সহ আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছেন। ওস্তাদজিকে কখনো অপেক্ষমান রাখবেন না। যথাজ্ঞা। আপনি আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম সুলতান। আজকে আমি একজন প্রাজ্ঞ বিজেন্টাইন ব্যক্তিকে আপনার সাথে পরিচয় করিয়ে দেব। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের দুজনকে শুভেচ্ছা। তিনি আপনাকে স্বহস্তে নির্মিত এই ঘড়িখানা উপহার দিতে চান। আপনারা আসন গ্রহণ করুন। আপনারা কেমন আছেন? কনস্টান্টিনোপলের অধিবাসীগণ কেমন আছে? তারা কি এই দুর্গ নিয়ে আজও শঙ্কিত? তা নয় সুলতান, আসলে সম্রাট এবং তার উপদেষ্টারা এই দুর্গকে ভয় পাচ্ছে। ইতিহাসে কনস্টান্টিনোপলের জনগণ এমন অত্যাচার নির্যাতন আর কোনোদিন সহ্য করেনি। তারা চরম দৈন্যতার মধ্যে দিনাতিপাত করছে। তাদের এখন আর হারাবার কিছু নেই। রাজা কনস্টান্টিন তার জনগণ নিয়ে ভাবেন না। আমরা দূর থেকে অত্র এলাকার শান্তি দেখে আফসোস করি। কনস্টান্টিনোপল বাসীগণ আপনার শাসনের উচ্ছ্বসিত প্রশংসা করে। আমাদের ন্যায় বিচারের মূল উৎস হচ্ছে ইসলাম। আমি কথা দিচ্ছি, আমাদের সাম্রাজ্যের দ্বার
আপনার মতো প্রাজ্ঞ ব্যক্তিদের জন্য সর্বদাই উন্মুক্ত থাকবে। আপনার সাক্ষাৎ পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। বস্তুত পক্ষে আমি আর কখনো কনস্টান্টিনোপলে ফিরে যেতে চাই না। আমি জানি ধাতু বিগলন শিল্পে আপনি অনেক অভিজ্ঞ এবং সেটা কামান তৈরিতে বেশ সহায়তা করতে পারে। দুঃখিত, আমি আপনার মনোবাঞ্ছনা পূরণে অক্ষম। তবে আমার বন্ধু উরবান হবে এ কাজের জন্য যোগ্য ব্যক্তি, কিন্তু তিনি এখন কারাবন্দী। আপনি কি মনে করেন তিনি আমাদের সঙ্গে কাজ করতে রাজি হবেন? অবশ্যই, তবে তিনি অনেক দীর্ঘ সময়ের জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন। আমার মনে হয় সে সময়কে কমিয়ে আনতে পারব। ১৪৫২ সালের বসন্ত ঋতুতে আনাতোলিয়া দুর্গের সম্মুখ দিকে রোমালি দুর্গের নির্মাণ কাজ শেষ হয়। এটা কৌশলগত বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে এনে দেয় এবং কনস্টান্টিনোপল বিজয়কে সহজ করে দেয়। সম্মানিত ওস্তাদজি, নতুন দুর্গ সম্পর্কে আপনারা কি ভাবছেন? আমরা আর কি ভাবব, সুলতানের ভাবনাই আমাদের ভাবনা। নিঃসন্দেহে সত্য যে তিন মাসের কঠোর পরিশ্রমে জায়গাটি বেশ চমৎকার হয়ে উঠেছে। যেখানে পূর্বে কয়েকটি বৃক্ষ আর শক্ত পাথর ব্যতীত কিছুই ছিল না, একটু আগে আমি ভাবছিলাম যে আল্লাহ মানুষকে কতভাবে করুণা করেছেন। সুলতান, আল্লাহর রহমতে আপনি যা সৃষ্টি করেছেন তা শেষ বিচারের দিন পর্যন্ত টিকে থাকবে। দোয়া করি আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হন। এ কাজে অংশগ্রহণকারী সবার উপরই সন্তুষ্ট হন। এই তলোবার, এই সিংহাসন, সবকিছুই এখন নির্ভর করবে জনগণ এবং আপনাদের উপর, আমার স্থাপিত বিশ্বাসের উপর। আর মাহমুদ, এখন এই বিশ্বাসকে টিকিয়ে রাখা, জনগণের নিকট সম্মানিত হওয়া এবং এই ভূখণ্ডে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সব তোমার দায়িত্ব। হে কনস্টান্টিনোপলের দেয়াল, হে অত্যাচারের কারা প্রাচীর, আমরা অচিরেই তোমার নগরকে মুক্ত করব এবং তোমার মাঝে ন্যায় বিচার ফিরিয়ে আনব। এইভাবে করাটাই বোধহয় ভালো হবে, কিন্তু ঠিক কোন আকৃতির হবে তা বুঝতে পারছি না। তবে আমি নকশা দেখিয়েছি। সুলতান, আমার মনে হয় আপনার বিবেচনায় সঠিক। আপনি যে আকৃতির কথা বলেছেন তা অত্যন্ত যুক্তিযুক্ত। এতদিন পর্যন্ত আমাদের ধারণা ছিল 8 ইঞ্চির অধিক ব্যাসের কামান নির্মাণ সম্ভব নয়। আজ থেকে আমরা 12 ইঞ্চি ব্যাসের কামান তৈরি করব। আর এই কামানের গোলার আঘাতে কনস্টান্টিনোপলের দেয়ালগুলোকে আমাদের গোলন্দাজ বাহিনী চূর্ণ বিচূর্ণ করে দেবে।
সুলতান মাহমুদ জানতেন যে এই কামানের ব্যবহার যুদ্ধে চূড়ান্ত ফয়সালা বয়ে আনতে পারে। এর ফলে হয়তো কনস্টান্টিন আত্মসমর্পণ করতে মনস্থ হবে। তাই তিনি কনস্টান্টিনোপলে বন্দী কামান প্রস্তুতকারক হাঙ্গেরিয়ার প্রযুক্তিবিদ উরবানকে মুক্ত করে আনার সিদ্ধান্ত নিলেন। এর জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে সে কারাগারের যাবতীয় সংবাদ সংগ্রহের জন্য একদল লোকও পাঠালেন। আমরা দুটি দেয়ালের দূরত্ব, এর দৈর্ঘ্য, প্রস্থ এবং কারাগার থেকে বহির্দেয়ালের দূরত্ব সব কিছু মেপে নিয়ে এসেছি। এই পরিমাপগুলো সর্বোচ্চ যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু পুরো কর্মটিকে কিভাবে গোপন রাখবে? আমরা এখান থেকে কিছু দূর এগিয়ে বনের নির্দিষ্ট স্থান থেকে সুড়ঙ্গ পথ নির্মাণ করব এবং সেই গভীর সুড়ঙ্গ পথেই উরবানের কারাকক্ষের ঠিক তলদেশ দিয়ে উপরে উঠব। তবে এজন্য আমাদেরকে অতি সূক্ষ্মভাবে মানচিত্র তৈরি করতে হবে। লক্ষ্য রাখতে হবে পরিমাপে যেন এতটুকু ভুল না হয়। এখন সবাই ঘুমাতে যান, আগামীকাল আমাদের অনেক কাজ করতে হবে। লক্ষ্য রাখতে হবে কাজে যাতে কোনো রকম বিলম্ব না হয়। হ্যাঁ, বন্দী, তোমরা ঘুমোতে যাও, ঘুমোতে যাও। এই, তুমিও যাও, যাও। তোমার খাবার নাও। হে প্রভু, এদের ধ্বংস করো এবং এই অভিশপ্ত স্থানে এটাই যেন হয় আমার শেষ খাবার। হ্যাঁ, ও কি শাবলের শব্দ মনে হচ্ছে? হ্যাঁ, তাই তো, শব্দটি খুব নিকটই মনে হচ্ছে। অবশেষে হলো। উরবান, উরবান, তুমি কি ভেতর থেকে শুনতে পাচ্ছো? ওখানে কি হচ্ছে? পাচ্ছি, পরিষ্কার পাচ্ছি। উরবান, তুমি কি আছো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তোমরা সঠিক জায়গায় এসেছো। উরবান, হইচই কিসের? ওখানে কি হচ্ছে?
আমার বিছানা মেঝের মাঝখানে কেন? ও ও কিছু না কিছু না, আমি শুধু কক্ষটি পরিষ্কার করছিলাম। এটা আবার কোন উৎপাত? বলো কি করছিলে, সরে দাঁড়াও। আপনি এখন মুক্ত। আমরা আশা করি যে আপনি আর কোনো সময় নষ্ট না করে কামান তৈরিতে আত্মনিয়োগ করবেন, যাতে আমরা একটা পরীক্ষা চালাতে পারি। আমি 12 ইঞ্চি ব্যাসের এক প্রকাণ্ড কামান তৈরি করব, তবে এর জন্য অনেক ব্যয় হবে এবং আমি অনেক লোক চাই। একটি বিশেষ ঘোষণা। দেশে একটি বিশাল কামান তৈরি করা হয়েছে। এত বড় কামান পৃথিবীর কেউ কোনোদিন দেখেনি। আগামী জুমার নামাজের পর এটা থেকে প্রথম গোলা নিক্ষেপ করা হবে। সুলতানও সেই গোলা নিক্ষেপ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সবাই সতর্ক থাকবেন এবং গোলাবর্ষণ দেখতে আসবেন।
একটি বিশেষ ঘোষণা। দেশে একটি বিশাল কামান তৈরি করা হয়েছে। আগামী জুমার নামাজের পর এটা থেকে প্রথম গোলা নিক্ষেপ করা হবে। সুলতানও সেই গোলা নিক্ষেপ অনুষ্ঠানে উপস্থিত হবেন। সবাই সতর্ক থাকবেন এবং গোলা বর্ষণ দেখতে আসবেন। একটি বিশেষ ঘোষণা। বেশ হয়েছে, প্রস্তুত হও, প্রস্তুত হও। সব কিছু ঠিকঠাক? জি হ্যাঁ সুলতান। তাহলে চলুন আমরা পরীক্ষা চালাই। তাই হোক। এক, দুই, তিন, চালাও। চলো পরীক্ষা করে দেখি। আমি বিশ্বাস করতে পারছি না একটা কামানের গোলা এত দূর আসতে পারে। আমি নিশ্চিত পথিমধ্যে অন্য কেউ আরো একটি কামানের স্থাপন করেছিল। আশ্চর্য, এটা কি করে হয় একটা কামানের গোলা এত দূর আসতে পারে না? চলুন মাঠে মাঠে একটু দেখি গিয়ে। চলুন, এ দেখি বিশাল গর্ত হয়ে গিয়েছে। দেখো দেখো, নিজেই দেখো। অবিশ্বাস্য, এই কামান দিয়ে দেখি সবকিছুই ধ্বংস করা সম্ভব, শুধু দেয়াল কেন? এবার ভেবে দেখো, যদি আমাদের এমন কয়েকটি কামান থাকে তাহলে কনস্টান্টিনোপলের ওই দেয়ালের আর কোনো মূল্য থাকে? কোনো দুর্গই এমন কামানের আঘাত সহ্য করতে পারবে না। হে আমার সাহসী যোদ্ধাগণ, আমরা এক বছর আগে প্রতিজ্ঞা করেছিলাম যে রোমানি দুর্গ নির্মাণ করব এবং এর সুরক্ষাও করব। কনস্টান্টিনোপল নিয়ন্ত্রণের এটা প্রথম পদক্ষেপ। আমাদের শত্রুদের সব প্রতিরোধের মুখেও আমরা নিজেদেরকে সুসজ্জিত করেছি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি কামান তৈরি যা বিশ্ব ইতিপূর্বে কোনো দিন প্রত্যক্ষ করেনি। আমরা আমাদের অভিপ্রায় গোপন রেখেছিলাম, কিন্তু এটা কারো নিকট গোপন নয় যে কনস্টান্টিনোপল আমাদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করছে এবং আমাদের শত্রুদের উসমানীয় সাম্রাজ্য ধ্বংস করার জন্য প্ররোচিত করছে। এখন আমাদের বসে থাকার অর্থ করণীয় কাজে অবহেলা করা। এই অবহেলার সুযোগ শত্রুরা নিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। শত্রুকে উপযুক্ত শিক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত শক্তি এখন আমাদের হয়েছে, তাই আল্লাহ চাহে তো আমরা এখন অগ্রবর্তী হতে চাই। উসমানীয় বীর সৈনিকগণ, উপায়ন্তর না দেখে আজ আমি আপনাদেরকে এখানে একত্রিত করেছি। আমি নিশ্চিত যে আমাদের জনগণ এবং আমাদের বিশ্বাসের সাথে গাদ্দারি করতে আপনাদের কারো মন সরবে না, তাই আমরা অবশ্যই এই প্রতিদ্বন্দ্বিতার মোকাবেলা করব। আমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করব এবং সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমরা যদি তা না করতে পারি তবে আমরা এই জাতির বিশ্বাসের যোগ্য নই। যদি কনস্টান্টিনোপলকে আমাদের সাথে একীভূত করতে না পারি তাহলে তা আমাদের জীবনের একটা ক্ষত হয়ে থাকবে। আমাদের আর বিলম্ব করা উচিত নয়। আমরা এখন সকল শক্তি নিয়োগ করে যুদ্ধের প্রস্তুতি নেব। আক্রমণের সময় এখন আমাদের।
আমরা আমাদের করণীয় থেকে দূরে সরে থাকব না। আমরা নিশ্চিত যে বিজেন্টাইনদের কর্তৃত্ব শেষ হয়ে আসছে। এখন বিজেন্টাইনরা নিজেরাই নিজেদের শক্তি সামর্থ্য সম্পর্কে সন্দিহান। সম্মানিত বয়োজ্যেষ্ঠগণ এবং প্রিয় যুবকগণ, আমি চাই কনস্টান্টিনোপল মুক্ত করার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকের অবদান থাকুক। এই নগরে নবজীবনের সূচনা করার মাধ্যমে আমরা একে বিশ্বের জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রভূমিতে রূপান্তরিত করব। পবিত্র ইসলামের আলোকে এই নগর হবে বিশ্বের সকল প্রাজ্ঞ ব্যক্তিদের তীর্থস্থান। আমরা আল্লাহর নিকট প্রার্থনা করব, তিনি যেন লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে আরো বেগবান করে। হে আল্লাহ, আমাদের হাত দিয়ে তুমি এই নগরে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। হে সর্বশক্তিমান আল্লাহ, এই নগরে নতুন যুগের সূচনা করতে প্রয়োজনে আমরা সবাই শহীদ হতে প্রস্তুত। হে বিশ্বের প্রভু, ইসলামের নিশানকে উর্ধ্বে তুলে ধরতে তুমি আমাদের সাহায্য করো। সেতুটি প্রস্তুত করা হয়েছে, আমরা এখন এগুতে পারি। ১৪৫৩ সালে সুলতান মাহমুদ এবং অটোমান মুসলিম সেনাবাহিনী তাদের চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করে এবং কনস্টান্টিনোপলের দিকে যাত্রা করে। আপনি কি দূরে কিছু দেখতে পাচ্ছেন? না তো, কিছুই দেখতে পাচ্ছি না, একদম না। এই যে আপনারা ওখানে কি করছেন? প্রবেশদ্বার বন্ধ করে দিচ্ছেন কেন? রাষ্ট্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আছে। সংবাদ? কিসের সংবাদ? আমি দেখেছি দরিদ্র গ্রামবাসীরা জেগে উঠেছে। মুসলমানরা কি আসছে? হ্যাঁ, সুলতানের সৈনিকরা এক সপ্তাহের মধ্যেই এখানে সমবেত হচ্ছে। বুঝতে পারছো হে মূর্খ হোদর, গ্রামবাসীদের কাছ থেকে কোনো সংবাদ? হ্যাঁ, আছে কিছু। কি আছে? তারা কি মুসলমানদের বিরুদ্ধে আমাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত, নাকি এখনো নস্যি দিয়ে ঘুমাচ্ছে? অগ্রসরমান মুসলিম বাহিনী কি খুবই বিশাল? পুরো কনস্টান্টিনোপলের সৈন্য ছেয়ে গেছে। আপনারা সবাই আসুন, নগরে প্রবেশদ্বারে যাই। নগর ফটক বন্ধ হয়ে গেলে সবাইকে বাইরেই রাত্রি যাপন করতে হবে। এই যে এই দিক দিয়ে যান এবং পশ্চিম প্রান্তের ফটকটি খুঁজে বের করেন, সেটা বোধহয় এখনো খোলা। আমি কি আগে গ্রামবাসীদের অবহিত করতে যাব, নাকি ফটক খুঁজে বের করব? না, আগে গ্রামবাসী কি জানাই, না না, আগে ফটক খুঁজে বের করি। যদি আপনি এমন করে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন, তাহলে দরজা গ্রামবাসী দুটোই হারাবেন। আর যদি আপনি এমন করে সময় নষ্ট করেন, তাহলে কখনো কাজ শেষ করতে পারবেন না। জলদি কাজে ফিরে যান, এই পথটিকে নিরাপদ করতে হবে।
হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। নগরকে আরো সুরক্ষিত করার জন্য বিজেন্টাইনরা কনস্টান্টিনোপলের অভ্যন্তরে গোল্ডেন হর্নের মুখে একটি দীর্ঘ মজবুত লোহার শিকল স্থাপন করল। যখন সেই শিকলটি জাগিয়ে তোলা হতো তখন কোনো জাহাজ আর নিরাপদে বন্দরে পৌঁছতে পারত না, কিন্তু যদি শিকলটি নামিয়ে রাখা হতো তাহলে সব জাহাজই অনায়াসে চলাচল করতে পারত। আরো জোরে টানো, আরো জোরে, আরো জোরে। মুসলিম সেনাবাহিনী এই দিকেই আসছে। তাদের সংখ্যা কত? সুলতান মাহমুদ সত্যি একটি বিশাল বাহিনী নিয়ে এসেছে। অমন করে বলবে না লাক্সি, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। না না না, ভয় পাবেন না, যেমন আমি ভয় পাচ্ছি না। আমি জানি সূর্য দেয়ালগুলো আমাদেরকে রক্ষা করবে, মুসলমানরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে পরাজিত হবে। তুমি ঠিকই বলেছ লাক্সি, তারা কোনো দিন এই দেয়াল পেরুতে পারবে না। সারিতা পাশা, সঠিক করে বলুন আপনি কি দেখেছেন, কারণ এর উপর ভিত্তি করেই আমি দিক নির্দেশনা দেব। সৈনিকরা প্রস্তুত, গোলন্দাজ বাহিনী অবস্থান গ্রহণ করেছে। শত্রুদের মনোবল অত্যন্ত দুর্বল, কিন্তু আমাদের বেশ চাঙ্গা। আপনার নির্দেশ পাওয়া মাত্রই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। মাহমুদ পাশা এলে আমরা তাকে কনস্টান্টিন সম্রাটের কাছে পাঠাবো। মাহমুদ পাশা, আমাদের প্রথম প্রয়াস হবে তাদেরকে শান্তিপূর্ণ উপায়ে আত্মসমর্পণ করানো, কিন্তু সে একগুঁয়ে বলেই পরিচিত। যদি সে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে আগামীকাল ফজরের নামাজের পর প্রথম কামানের গোলাটি বর্ষণ করা হবে। মনে হয় এতে সে তার একগুঁয়েমি পরিত্যাগ করবে। আমিও তেমনটি আশা করি। দোয়া করি আপনি যেন আপনার সকল বুদ্ধি আর কূটনীতি দিয়ে তাকে রাজি করাতে সক্ষম হন।
ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি কনস্ট্যান্টিন সম্রাটকে আমাদের শক্তি সম্পর্কে উপলব্ধি করার তৌফিক দাও এবং তাকে শান্তিপূর্ণ পথে পরিচালিত করো। আমিন। এখন আপনি যান, রাত্রির আগে কনস্ট্যান্টিনোপলের মনোভাব সম্পর্কে আমাকে অবহিত করবে। সুলতান মুরাদ দ্বিতীয়ের সুযোগ্য পুত্র সুলতান মাহমুদের পক্ষ থেকে কনস্টান্টিনোপল সম্রাট কনস্টান্টিন একাদশের নিকট বার্তা। এক, যদি আপনি যুদ্ধ ব্যতীত শহরটি সমর্পণ করেন তাহলে এর জীবন ও সম্পদের সামান্যতম ক্ষতি হবে না, অন্যথায় আমরা নগরটিকে অবরোধ করে রেখেছি এবং আমাদের সৈন্যরা আপনাদের আক্রমণ করবে। দুই, আমি আপনার নিকট মাহমুদ পাশাকে পাঠিয়েছি, সেই সকল বিষয়ে আলোচনা করবে আপনার আত্মসমর্পণ সহ। চিঠিতে যা লিখেছে সুলতান নিজে কি তা বিশ্বাস করে? সুলতান যা করেন বুঝে শুনেই করেন এবং তিনি শহরের চারদিকে সৈন্য সমাবেশ করেছেন। দেখা যাচ্ছে মাহমুদ এখনো বালকই রয়ে গেছে, তার পিতা এবং পিতামহ কনস্টান্টিনোপল বিজয়ের প্রয়াস চালিয়ে কখনো আমাদের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে পারেনি। তোমরা মাতাল মনে করেছো শহরটি শুধু একটি বাগান অথবা দেউড়ি দ্বারা পরিবেষ্টিত। আমি তার অনুসন্ধান করতে চাই না, আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছেন। এক, এর পূর্বে এত বড় এবং শক্তিশালী কোনো বাহিনী এখানে আসেনি। দুই, কনস্টান্টিনোপল এর চেয়ে দুর্বল আর কোনোদিনই ছিল না। সুলতান ভালো করেই জানেন আমাদেরকে মোকাবেলা করার মতো শক্তি আপনাদের নেই। তিনি আরও জানেন যে আপনাদের সৈনিকদের মনোবল একেবারেই ভেঙে পড়েছে। এবং তৃতীয়, যে বিশাল কামানটি উসমানীয় সরকার তৈরি করেছে তা টানতে 50 জোড়া ষাঁড়ের প্রয়োজন হয়। এটা আপনি নিজেও প্রত্যক্ষ করবেন, আপনার নাগরিকরাও করবে। আপনার তৈরি প্রতিরক্ষা দেয়ালগুলোকে যদি দ্বিগুণ চড়াও করে দেয়া হয় তবু এই কামানের সামনে টিকবে না। তাই যদি হয় মাহমুদ পাশা, তাহলে চলো তোমাকে কিছু দেখাই। পথে আসো। কনস্টান্টিনোপলের চারিদিকে এই পরীক্ষাগুলো ঘিরে আছে, এগুলো সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? জি, এগুলো ঠিক 30 ফুট প্রশস্ত। তুমি কি জানো এগুলোর গভীরতা কত? একদম তলা পর্যন্ত 12 ফুট। তার মানে তুমি এও জানো যে এই নগরের বহির দেয়াল 12 ফুট এবং অন্তর্দেয়াল 18 ফুট চওড়া, এবং আমার মনে হয় এর উচ্চতাও তুমি জানো। জানো কি? জি, আপনাকে আশ্বস্ত করতে পারি আমরা ইতিমধ্যে একটি জরিপ চালিয়েছি। অতএব তোমরা কি করে আশা করো যে এই দেয়াল টপকে তোমরা নগরে প্রবেশ করবে? আপনি আমাদের দানবীয় কামানের কথা ভুলে গেছেন সম্রাট। তোমার নিজের সুলতান ও কামানের এই ক্ষমতায় বিশ্বাস করে না, তা না হলে সে এত নৌসেনা নিয়ে আসবে কেন? তোমাদের জাহাজগুলো শিকল বাঁধা অবস্থায় থাকবে। আমি বলতে চাই, তোমরা ইচ্ছা করলে সেখানে মৎস্য শিকার করতে পারো, যুদ্ধ নয়। সম্রাট,
আমি আপনার দেয়ালের উচ্চতা আর পানির গভীরতা অথবা মৎস্য শিকার নিয়ে কথা বলতে আসিনি। তাহলে দয়া করে বলো কেন এসেছো? আমি বলতে এসেছি যে কনস্টান্টিনোপল সেনাবাহিনীর বাঁচার কোনো পথ নেই। আমি এসেছি আপনাদেরকে পরিবেষ্টনকারী সেনাবাহিনীর শক্তি সম্পর্কে সচেতন করতে, তাদের শারীরিক বল, মনোবল এবং অস্ত্রবল সম্পর্কেও। কনস্টান্টিনোপলের কোনো পথ নেই। সুলতান আপনাকে অপদস্থ করতে চান না। তিনি এই বিশাল বাহিনী নিয়ে এসেছেন যাতে আপনি কোনো রকম ক্ষতি ছাড়াই আত্মসমর্পণে রাজি হন। তিনিও কনস্টান্টিনোপলকে ভালোবাসেন এবং এর ক্ষতি চান না। আর এটাই বুঝি ভালোবাসা প্রকাশের পদ্ধতি? আপনিও যদি কনস্টান্টিনোপলকে সত্যি ভালোবাসেন তাহলে আশা করি সংঘাতের পথ পরিহার করবেন, কারণ সুবিশাল সুলতান বাহিনীকে আপনি এতটুকু প্রতিরোধ করতে পারবেন না। সুলতান মাহমুদ আপনার শান্তিপূর্ণ আত্মসমর্পণ নিয়ে আলোচনা করতে এখনও আগ্রহী এবং তিনি আপনার সকল দায়িত্ব গ্রহণ করছেন। অন্যথায় আমরা আক্রমণ করব, তবে আমরা এ বিষয়ে চিন্তাও করতে চাই না। কনস্টান্টিনোপলের জনগণের প্রাপ্য এটা নয়। আপনি যদি যুদ্ধ করেন তাহলে তাদের প্রতি অবিচার করবেন। আমি এখন আসতে চাই। এরপর আমাদের আর কোনো দায় দায়িত্ব নেই। আমরা আমাদের ধর্মীয় বিধান মেনে চলি, তাই আপনাকে শান্তি প্রস্তাব দিয়েছি। যদি আপনি গ্রহণ করেন তো শীঘ্রই জানাবেন, তা না হলে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কামান গর্জে উঠবে। কেবল যার উপর আমরা নির্ভর করি, আল্লাহু আকবার। প্রথম তোপটি চালাও। সবগুলো তোপ চালাও। পদাতিক আক্রমণ শুরু করার পূর্বে সুলতান মাহমুদ অনবরত কয়েকদিন কামান থেকে গোলা বর্ষণ করলেন, উদ্দেশ্য শত্রু সৈন্যদের মনোবল ভেঙে দেয়া।
শুনুন আকমশ পাশা, আপনি এই প্রান্ত থেকে দুর্গের সুরক্ষা করবেন। এই উপসাগর থেকে দুর্গ ফটক পর্যন্ত এটা আপনার অধীনে। আপনি কোনো সংঘর্ষে লিপ্ত হবেন না, শত্রুদের শুধু আটকে রাখবেন। এখান থেকে কোন কোন পথে নগর প্রাচীরে হানা দেয়া যায় তাও ঠিক করবেন, এবং এ নিয়ে পরে আমি আপনার সাথে আলোচনা করব। এবার বলুন সারিসা পাশা। সুলতান, আজ ছয় দিন যাবৎ আমরা নগর প্রাচীর উপর গোলা বর্ষণ করছি, ওগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত, কিন্তু সৈনিকেরা ধৈর্য হারা হচ্ছে, তারা আক্রমণ চালাতে চায়। এখনই নয়, সিদ্ধান্ত অনুযায়ী 10 দিন গোলা বর্ষণ চালাতে হবে, কারণ আমাদের পদাতিক প্রস্তুতি এখনো সম্পন্ন হয়নি। সুলতান, আমরা এইমাত্র সংবাদ পেলাম যে 3টি ভেনিশিয়ান যুদ্ধজাহাজ মারমার সাগর থেকে আমাদের দিকে আসছে। তাহলে এটা অবশ্যই তাদের বর্ধিত শক্তি, তারা যেন কিছুতেই উপসাগরে প্রবেশ করতে না পারে। শীঘ্রই এই সংবাদ বালতাওলোর কাছে পৌঁছে দিন। তিনি যেন উপসাগরের কাছে পৌঁছার পূর্বেই তাদেরকে ধ্বংস করে দেন, কিন্তু আপনারা কিছুতেই শিকলটি অরক্ষিত অবস্থায় ফেলে যাবেন না। আমি নিশ্চিত যে আমরা জাহাজ নিয়ে উপসাগরে প্রবেশ করব। সম্ভবত, তবে মনে হচ্ছে ওটা একটা কৌশল। সত্য, তবে তারা এখনো আসছে। আমরা এখন কি করব? আমাদেরকে অবশ্যই সমুদ্রটি রক্ষা করতে হবে। জলদি করো, জলদি এদিকে ঘুরো। চমৎকার, চমৎকার! দক্ষিণা বাতাসে আমাদের গতিকে বাড়িয়ে দিয়েছে, পাল খুলে দিয়েছে। পাল খুলে দাও, পাল খুলে দাও, পাল খুলে দাও, পাল খুলে দাও। তোমরা তৈরি হও, ওরা ভাবছে আমরা জাহাজ নিয়ে ফিরে যাচ্ছি। এখন তৃতীয় জন উপসাগরের দিকে যাও। তারা ফিরে যাচ্ছে, তারা খোলা সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। তারা জাহাজগুলোকে নিরাপদ রাখার চেষ্টা করছে মনে হয়। তাদের গতি বেড়েছে, আপনি কি ভাবছেন আমি ওদের পাকড়াও করব? আমি জানি না, তবে তারা অবতরণ করতে এসেছে, আমরা আটক করব। জলদি করুন, আমাদেরকে অবশ্যই শিকলের নিয়ন্ত্রণ গ্রহণ করতে হবে। জাহাজ উপসাগরের দিকে ঘোরাও, তারাও আমাদেরকে অনুসরণ করছে। আমরা তাদেরকে ধোকা দেব, আমরা তাদেরকে ধোকা দেব। সফল, সফল হয়েছি, আমরা তাদেরকে ধোকা দিয়েছি। আমি জানি আমরা মুসলিমদের বন্দী করতে সক্ষম হব, কিন্তু দেখো কিছু জাহাজ আমাদের প্রবেশ পথ আটকে আছে। ওই জাহাজগুলো দুর্বল, মুসলিম সৈন্য ভেনিশিয়ান যুদ্ধজাহাজের মোকাবেলায় যথেষ্ট নয়। Yeah.
যাও, আমাদের জন্য ওটা এখনো খোলা আছে। উপসাগরের দিকে যাও, উপসাগরের দিকে। কি হচ্ছে সব? সমগ্র নৌবহরের মধ্য থেকে তারা মাত্র তিনটি জাহাজ বন্দি করেছে। জাহাজগুলোকে ধরো, সাগরের মুখটা আটকাও, তাদেরকে থামাও, তাদেরকে থামাও। সম্রাট জানতে চান আপনি কি শিকলটি সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, একই প্রশ্ন আপনি আমাকে 10 বার করেছেন। সবাই প্রস্তুত হও, জাহাজগুলো এখন আসছে। সুলেমান বালতাওলো, মাত্র তিনটি জাহাজ আপনি মোকাবেলা করছেন, যদি সমগ্র নৌবহরে আসত তাহলে আপনি কি করতেন? কনস্টান্টিনোপল প্রায় আত্মসমর্পণ করতে যাচ্ছিল, কিন্তু এই যাত্রা তারা বেঁচে গেল। ও, সেজন্য আপনাকে ধন্যবাদ। এখন তারা আরো প্রতিরোধ গড়ে তুলবে। বলতে হলো, আমি এই মুহূর্তে আপনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিলাম। এটা আপনার ব্যর্থতার প্রাপ্য। সৈয়দ হামজা, এখন নৌবহরের দায়িত্ব আপনি থাকবেন। আমি আর কোনো ভুল সহ্য করব না। আপনার প্রথম কাজ হবে শিকলটি এড়িয়ে যে কোনো উপায়ে উপসাগরের পানিতে পৌঁছার পথ আবিষ্কার করা। শিকলটি পার হবার কোনো পথই কি নেই? হয় যদি হয়, তবে আপনাদের যে কারো যদি কোন রকম পরিকল্পনা থাকে তবে তা পেশ করতে পারেন। আমার আছে। আমাকে শেষ করতে দিন। আপনারা যা বলবেন তা যেন অদ্বিতীয় হয়, যা এর আগে কখনো দেখা যায়নি। যদি আমাদের জাহাজ কোনো ক্রমে শিকলটি অতিক্রম করতে পারে তবে প্রয়োজনে আমরা স্থলপথে হলেও উপসাগরে পৌঁছতে পারব। শুনুন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত এবং আমরা শত্রুদের একত্রিত হওয়ার জন্য কোনো সুযোগ দিতে চাই না। সৈয়দ হামজা, আপনি প্রস্তুতি শুরু করুন। আগামীকাল রাতেই অভিযান চালানো হবে। সুলতান মাহমুদ এমন একটি পরিকল্পনা আঁটলেন যা বিশ্বের ইতিহাসে একটি অবিস্মরণীয় সামরিক কৌশল হিসেবে খ্যাত হয়ে আছে। শহরের চারিদিকে পরিবেষ্টনকারী পাহাড় পরিষ্কার করে মুসলমান সেনাবাহিনী একটি রাস্তা তৈরি করল। এই পথে সৈনিকরা বড় বড় গাছের তক্তা বিছিয়ে দিল, জাহাজের নিচে কাঠের চাকা লাগালো। তারপর সেই পথে সবগুলো জাহাজ টেনে নিয়ে কনস্টান্টিনোপলের উপসাগরে উপস্থিত হল। এভাবে তারা চরম কুশলতার পরিচয় দিয়ে শিকলটি অতি
চলছে। তারা সব জাহাজ জ্বালিয়ে দিয়েছে। তারা শিকল অতিক্রম করলো কিভাবে? অবিশ্বাস্য, তারা এখানে আসলো কিভাবে? তাই সবগুলি ধ্বংস হয়েছে। শিকল তো উত্তোলনই করা হয়নি, এই শিকল এতক্ষণ এদেরকে ঠেকিয়ে রেখেছিল। তারা কি এর উপর দিয়ে উড়ে এসেছে? না, শিকলের উপর দিয়ে নয়, তবে পাহাড়ের উপর দিয়ে এসেছে। তারা পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা তৈরি করে সেখানে পৌঁছেছে। তুমি আমার সাথে কৌতুক করছো? তারা পাহাড়ের উপর দিয়ে জাহাজ দিয়ে এলো কিভাবে? মুসলিম জাহাজ আবার আক্রমণের জন্য তৈরি হচ্ছে। কামানগুলো আবার স্থাপন করো, শত্রুরা এগিয়ে আসছে। আল্লাহু আকবার, সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর নামে আক্রমণ করো। যুদ্ধের প্রথম পর্ব কোনো চূড়ান্ত ফলাফল ছাড়াই শেষ হয়। মুসলমানরা দিনের বেলায় যুদ্ধ করে আর রাতে বিশ্রাম নিয়ে কনস্টান্টিনোপল অবরোধ অব্যাহত রাখল। এইভাবে তারা 53 দিন অবরোধ বহাল রাখল। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون. সম্মানিত বয়োজ্যেষ্ঠগণ, সম্মানিত নেতৃবৃন্দ এবং সকল বীর মুসলমান যোদ্ধাগণ,
আমি আপনাদের অনুরোধ করছি, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমরা এখানে অতীতের কৃত ভ্রান্তি নিয়ে আলোচনা করতে জড়ো হইনি। আপনাদের এখানে একত্রিত করা হয়েছে অভিনন্দন জানানোর জন্য, কারণ এ অভিযানে আপনাদের সাহসী ভূমিকা সত্যিই প্রশংসাযোগ্য। ইনশাআল্লাহ আমরা আগামীকাল চূড়ান্ত অভিযান পরিচালনা করব। আপনারা সবাই জানেন যে এই শহরটি অত্যন্ত সুরক্ষিত, তাই এটা মুক্ত করা সহজ কাজ নয়, কখনো কখনো অসম্ভব। কিন্তু আমরা এই প্রতিরক্ষা ভেদ করব, এটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য। নিঃসন্দেহে দেয়াল পার হওয়ার পর আরো অনেক বিপদ আসবে, কিন্তু যখনই আমরা বিপদের মুখোমুখি হব তখনই আল্লাহর নিকট শহীদের মর্যাদার কথা স্মরণ করব। বীর মুসলমান যোদ্ধাগণ, আপনারা কি এই পুরস্কার গ্রহণে আগ্রহী? ৫৩ দিন অবরোধের সুযোগে নগরের পরীক্ষাগুলো পরিষ্কার করা হয়েছে, দেয়ালগুলো মেরামত করা হয়েছে, তবে নগরে প্রবেশের কিছু পথ এখনো রয়ে গেছে, কিন্তু প্রবেশ আমরা করতে পারিনি। এখন আমরা দিনে যুদ্ধ করি আর রাতে বিশ্রাম নেই, তাই আগামীকাল আমাদের দিবারাত্রি নিরন্তর আক্রমণ শুরু হবে এবং বিজয়ের আগ পর্যন্ত চলবে। হে আল্লাহ, তুমি আমাদের বিজয় দাও, যেমনটি তুমি ওয়াদা করেছো। আমাদের হাতেই তুমি তোমার জমিনে তোমার শাসন প্রতিষ্ঠিত করাও। প্রিয় সৈনিকগণ, আগামীকাল থেকে আমাদের সম্মিলিত অভিযান চলবে। ইনশাআল্লাহ আমরা দিন রাত যুদ্ধ চালিয়ে যাব এবং কয়েকদিনের মধ্যেই বিজয় অর্জন করব। হে সৈনিকগণ, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এবং স্মরণ রাখো যে আল্লাহ এও বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাও যতক্ষণ না জমিনে সকল অত্যাচার আর নির্যাতনের সমাপ্তি ঘটে এবং যতক্ষণ না জমিনে তার শাসন প্রতিষ্ঠিত হয়। আল্লাহই প্রত্যেক চরম ত্যাগের সাক্ষী হয়ে থাকবেন। আল্লাহ বলেছেন, যারা তার সাহায্যের উপর নির্ভর করে তাদেরকে তিনি সাহায্য করেন এবং বিজয় দান করেন, তাই এই বিশ্বাস নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আল্লাহু আকবার! তোপ দাগাও, আল্লাহর নামে চালাও, আক্রমণ! আল্লাহু আকবার! Ah!
মুজাহিদ, তিনি আবু বকর হাসান। আল্লাহর রহমতে বিজয় আমাদের হয়েছে। প্রশংসা তোমার আল্লাহ।